গ্রামের নাগেশ্বরী উপজেলার 2 নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দায়িত্ব নেওয়ার পর স্বল্প সময়ের মধ্যে ইউনিয়নবাসীকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন বিবিধ প্রকল্প বাস্তবায়ন করছে। রায়গঞ্জ ইউনিয়ন পরিষদকে একটি আলোকিত মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মণ্ডল নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মোহাম্মদ আরিফুজ্জামান 2 নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করার পরে বাংলাদেশ সরকারের দেয়া ইউনিয়ন পর্যায়ের উন্নয়ন প্রকল্পের মাধ্যমে যথারীতি NGSP-3 মাধ্যমে রায়গঞ্জ ইউনিয়নের 3টি ওয়ার্ডে 3টি পাকা রাস্তা নির্মাণ ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। NGSP-3 আওতায় 6 নম্বর ওয়ার্ডে গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের উন্নয়ন প্রকল্প ADB-র সহায়তায় বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের মসজিদ, তারপর হচ্ছে আপনার ঈদগাহ মাঠ ইত্যাদির পুনর্নির্মাণ সহ সংস্কার কার্য পরিচালনা করা এবং সম্পূর্ণ হয়েছে। ইতিমধ্যে অনেক কাজ আপনারা জানবেন। আমি শপথ গ্রহণ করার পরে আমি রায়গঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে রায়গঞ্জ ইউনিয়নের সার্বিক উন্নয়ন আমার স্বপ্ন ছিল এবং সেই স্বপ্নকে বাস্তবায়নের রূপ দিতে গিয়ে বাংলাদেশ সরকারের উন্নয়ন সহায়তা সকল প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই রায়গঞ্জ ইউনিয়নের যথেষ্ট উন্নয়ন সম্পূর্ণ করা হয়েছে। ইনশাআল্লাহ আমি আশাবাদী রায়গঞ্জ ইউনিয়নের সার্বিক উন্নয়ন বাংলাদেশ সরকারের সহযোগিতায় রায়গঞ্জ ইউনিয়নকে একটি আলোকিত ইউনিয়ন করার সার্বিক দিক থেকে আমি সন্তুষ্ট আছি। ইতিমধ্যেই আমি রায়গঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর ইতিমধ্যে আমি আমার হাত দিয়ে ইতিমধ্যে প্রায় 5000 জন্ম নিবন্ধন ইতিমধ্যেই সুসম্পন্ন করেছি এবং গত 20 অক্টোবর থেকে রায়গঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে ইতিমধ্যে জন্ম মৃত্যু নিবন্ধনের ক্যাম্পেইন শুরু হয়েছে। তো আমি আশা করব বাংলাদেশ সরকারের সহযোগিতায়, উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ইনশাআল্লাহ রায়গঞ্জ ইউনিয়নের সার্বিক জনতার সকল উন্নয়নের দিক থেকে উন্নয়নের ধারাবাহিকতায় আমার চেষ্টা ইনশাআল্লাহ বাংলাদেশ সরকারের সার্বিক সহযোগিতায় সার্বিক উন্নয়ন করবো ইনশাআল্লাহ। তো সর্বোপরি সকলের কাছে আমি দোয়ার চাচ্ছি আর কি, রায়গঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের সেবা, দ্বার প্রান্তের সেবা পৌঁছে দেওয়ার জন্য আমি সচেষ্ট আছি এবং বাংলাদেশ সরকারের সার্বিক সহযোগিতায় রায়গঞ্জ ইউনিয়নকে একটি আলোকিত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার সার্বিক চেষ্টায় আমি ইনশাআল্লাহ আছি, থাকবো। রিপোর্ট করেছেন কুড়িগ্রাম জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, NAN TV।